আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আচ্ছা, কখনো যদি এমনটা হয় আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, আপনার নাম্বার বা ইমেল কোনো কিছু মনে নেই, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিটি রিকভারি কিভাবে করবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক এইটাই দেখিয়ে দিতে যাচ্ছি। আপনি যদি আপনার ফেসবুক আইডির নাম্বার বা ইমেল পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, কোনো কিছু মনে নেই, এই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিটি খুঁজে বের করে রিকভারি কিভাবে করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আপনাদের প্রথম কাজ হবে চলে আসুন ফেসবুকে, এমনকি প্রথমেই অন্য একটা আইডির সাহায্য নেওয়ার প্রয়োজন হবে। মানে অন্য একটা আইডি থেকে আমরা যেই আইডিটি খুঁজে বের করে রিকভারি করতে চাচ্ছি, সেই আইডিটি আমরা সার্চ করে খুঁজে বের করব। তো এই ক্ষেত্রে আমি আমার আইডিতে চলে এসেছি, আপনারা আপনাদের অন্য একটা আইডি বা আপনার কাছের যে কোনো একজনের আইডিতে চলে আসবেন। আসার পর তারপর কাজ হবে সার্চ অপশনে চলে আসুন। সার্চে গিয়ে আপনারা যেই আইডিটি খুঁজে বের করে রিকভারি করতে চাচ্ছেন, আপনারা সেই আইডির নাম লিখে সার্চ করবেন বা যে কোনোভাবে আপনারা খুঁজে বের করে সেই আইডিতে চলে আসুন। তো ফ্রেন্ড থাকা লাগবে এরকম কোনো কথা না, আপনারা শুধু সেই আইডিটা খুঁজে বের করুন, নাম লিখে হোক আর যেভাবে হোক খুঁজে বের করে আপনারা সেই আইডিতে চলে আসবেন। তো সেই আইডিটি খুঁজে বের করার পর তারপর কাজ হবে এখন চলে আসুন আপনারা যে কোনো একটা ব্রাউজারে। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, রেকমেন্ড করব, আপনারা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। তো আপনারা চাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে পারেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখন আপনাদের সার্চ করতে হবে, এটা ভালোভাবে দেখে নেবেন, প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা web.facebook.com এটা লিখে সার্চ করবেন। আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে এসেছি, আমি আসলে গুগল ক্রোমে চলে এসেছি। আপনারা web.facebook.com লিখে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন। তো এরকম একটা পেজ আসলে বুঝবেন আপনাদের ডেস্কটপ সাইট পুরোপুরি অন হয়নি। তো ডেস্কটপ সাইট পুরোপুরি অন করার জন্য ওপরে একটা থ্রি ডট পেয়ে যাচ্ছেন, এই থ্রি ডটে একটা ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট, এই যে এখানে যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিলেই আপনাদের পুরোপুরি ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসলেই আপনারা বুঝে নেবেন আপনাদের ডেস্কটপ সাইট অন হয়েছে। তো এইরকম একটা ইন্টারফেসে আসার পর আমার এখানে যেমনটা দেখাচ্ছে আপনার ওইখানে যদি এমনটা দেখায়, এইবার কাজ হবে অন্য একটা আইডির সাহায্য নেওয়ার প্রয়োজন হবে। আমি কিন্তু প্রথমে বলেছি, মানে অন্য একটা আইডি থেকে আমরা যেই আইডিটা রিকভারি করতে চাচ্ছি সেই আইডিটা খুঁজে বের করে নিতে হবে, খুঁজে বের করে রাখবেন। এমনকি আনার পর তারপর কাজ হবে এই আইডির এখন লিঙ্কটা কপি করার প্রয়োজন হবে। থ্রি ডটে ক্লিক করে এই যে প্রোফাইল লিঙ্কটা আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। আমরা কি করব, প্রোফাইল লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। লিঙ্ক কপি করা হলে এইখানে আর কোনো কাজ নেই, এখন কাজ হবে আপনারা আবারও যেই ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট অন করে আমরা web.facebook.com এ আসলাম, এইখানে চলে আসবো। এইবার এই যে দেখুন ইমেল অ্যাড্রেস এমনকি ফোন নাম্বার, এখানে তো আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া লাগে আর এখানে পাসওয়ার্ড দেওয়া লাগে, কিন্তু আমাদের তো ইমেল মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই। কোনো সমস্যা নেই, এখন আমরা মনে করে নিব বা খুঁজে বের করে আইডিটা রিকভারি করব। কিভাবে, এই যে ইমেল অ্যাড্রেস এমনকি ফোন নাম্বার এইখানে আমরা আইডির লিঙ্কটা পেস্ট করব, যেই আইডির লিঙ্কটা আমরা মাত্র কপি করে আনলাম, যে আইডিটা আমরা রিকভারি করতে চাচ্ছি। লিঙ্কটা পেস্ট করার পর আপনাদের কাজ হবে এই যে এখানে ভালো করে লক্ষ্য করবেন, www.facebook.com/এর পর এইখানে আমার একটা ইউজার নেম আছে। প্রথমেই কাজ হবে www.facebook.com/ এই পর্যন্ত আপনারা কেটে দিবেন। আমরা এই যে দেখুন এই স্ল্যাশ পর্যন্ত একদম পুরোটা কেটে দেবো, এখানে একটা ক্লিক করে এটা কেটে দিলাম। তারপর দেখুন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, জিজ্ঞাসাবাদক চিহ্ন, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই জিজ্ঞাসাবাদক চিহ্ন থেকে শুরু করে এই ডান দিকের পুরো অংশটুকু আমরা কেটে দিব, ঠিক আছে? আমরা পুরো অংশটা এখান থেকে কেটে দিচ্ছি, আপনারা আপনাদের যেই নামটা থাকবে বা যেটা থাকবে এরকমভাবে কেটে দেবেন। এই যে জিজ্ঞাসাবাদক চিহ্ন পর্যন্ত, কিন্তু এই যে জিজ্ঞাসাবাদক চিহ্ন, এই যে এইবার যেটা থাকছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো আপনারাও আপনাদের facebook.com/এর পর যেটা থাকবে শুধু সেইটা রাখবেন, এমনকি আমার মতো এই যে কোশ্চেন মার্কের পরের অংশটুকু কেটে দেবেন। তো এই ক্ষেত্রে দেখুন আমার একটা নাম চলে আসছে, টেকনিক্যাল সাবমিট YT। এই ক্ষেত্রে আপনাদের নাম আসতে পারে, বা অনেকের যদি ইউজার নেম সেট করা না থাকে তাহলে দেখবেন একটা নাম্বার আসবে 103050, এরকম অনেকগুলো নাম্বার আসবে। যদি এই নাম্বারটা আসে কোনো সমস্যা নেই, তাও আপনারা ওই সেম প্রসেসে www.facebook.com/এর পর ওই অংশটা রাখবেন, সেটা ইউজার নেম হোক বা নাম্বার হোক, এমনকি কোশ্চেন মার্কের পরের অংশটুকু কেটে দেবেন। তারপর আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটাই হচ্ছে আপনাদের ইউজার নেম, বা এটা দিয়ে এখন আমরা আইডিটা রিকভারি করতে পারি। তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, আপনার মনে আছে এরকম একটা পাসওয়ার্ড দিতে পারেন, আর যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা কি করব, আজে বাজে এখান থেকে র্যান্ডমলি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা ইউজার নেমটা দিবেন আপনাদের facebook.com/এর পর যে অংশটা থাকবে, এমনকি ওই যে কোশ্চেন মার্কের বাকি অংশটা কেটে দিয়ে যেটা থাকবে, দিয়ে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন একটা ক্লিক করুন।
আমরা এখন লগ ইন অ্যাডটা ক্লিক করব। আমরা কিন্তু ভুল পাসওয়ার্ড দিয়েছি, কোনো সমস্যা নেই, আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে আপনাদের কাজ হবে, এখন আপনারা এই যে ফরগটেন পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন। আমরা কি করব, ফরগটেন পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করব। যখন এখানে একটা ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা পেজ আসতে পারে। এরকম একটা পেজ আসলে আবারও আপনারা আপনাদের ওই যে আইডি লিঙ্কটা যে কপি করেছি আমরা, সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আবারও সেম প্রসেসে www.facebook.com/এর পর আমরা এটা কেটে দিচ্ছি বাম দিকের অংশটা, এমনকি ডান দিকের অংশটাও কাটবো। কোন পর্যন্ত, এই যে আমরা হচ্ছে কোশ্চেন মার্কের পরের অংশটুকু, এই যে আমরা কেটে দিচ্ছি অবশ্যই কোশ্চেন মার্ক পর্যন্ত কাটবো। আর কিন্তু কোনো কিছু একটা ওয়ার্ডও কাটবো না, সিঙ্গেল ওয়ার্ডও আর কাটা যাবে না। এইবার এই যে ইউজার নেমটা আছে, এটা দিয়ে আমরা এইখানে সার্চ করব। এই যে এখানে দেখুন সার্চ করার অপশন পেয়ে যাচ্ছি। আমরা তো আমাদের আইডি খুঁজে বের করে রিকভারি করেই প্রমাণসহ দেখাবো, সমস্যা নেই। এই যে সার্চে একটা ক্লিক করে দিচ্ছি, এইবার একটু অপেক্ষা করলে দেখবেন এই যে আমাদের ওই ফেসবুক আইডিটি এখানে চলে এসেছে। আমাদের কোনো নাম্বার লাগেনি, কোনো ইমেল লাগেনি, কোনো পাসওয়ার্ড লাগেনি। কিন্তু এখন দেখুন আমরা তাহলে কীভাবে রিকভারি করব। এই যে প্রিয় দর্শক, আপনারা যে নাম্বার বা ইমেল ভুলে গিয়েছেন, এই যে এখন কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে সাহায্য করবে এই যে এই অংশটুকু। এতে দেখুন আমাদের ইমেল কিন্তু এখানে, যেটা আমি অ্যাড করেছি আমার এই আইডিতে, সেই ইমেলের প্রথম অংশ এমনকি একদম শেষের একটা ওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। আপনাদেরও নাম্বার বা ইমেল এখানে শো করবে, যেটা দিয়ে আপনারা ফেসবুক আইডিটা খুলেছেন, বা এই আইডির আন্ডারে নাম্বার বা ইমেল যেটা অ্যাড করা ছিল বা অ্যাড করা আছে বর্তমানে, সেইটা এখানে দেখাবে। আর এইটা দেখেই আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার কোন ইমেল বা কোন নাম্বার দিয়ে এই ফেসবুক আইডিটি খোলা, তাই না? রাইট। আমি যেহেতু এই যে দেখুন প্রথম একটি ওয়ার্ড এমনকি শেষের একটা ওয়ার্ড দেখেই আমার মনে পড়ে গিয়েছে। এরকমভাবে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন, এমনকি আপনারা বুঝে নেবেন যে আপনাদের কোন নাম্বার বা ইমেল দিয়ে খোলা। আর এক্ষেত্রে যদি বুঝতে না পারেন তাহলে বলবো, আপনার যদি নিজের আইডি হয়ে থাকে আপনি কেন বুঝতে পারবেন না? আপনার আইডি হলে অবশ্যই আপনার নাম্বারের প্রথম একটা এমনকি শেষ একটা ডিজিট দেখে আপনি বুঝতে পারবেন, বা আপনার ইমেলের প্রথম একটা ওয়ার্ড বা শেষ একটা ওয়ার্ড দেখে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যেটা কোন ইমেল বা কোন নাম্বার দিয়ে খোলা। আর বুঝতে না পারলে তাহলে এটা আপনার আইডি নয়। আপনার আইডি যদি হয়ে থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন কোন ইমেল বা এটা কোন নাম্বার। তো এটা বোঝা হলে তারপর কাজ হবে, এখন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে যদি দুই তিনটা নাম্বার বা ইমেল অ্যাড করা থাকে, সিলেক্ট করার পেজ আসবে, আপনারা যেটা দিয়ে রিকভারি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তারপর কাজ হবে, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি তো বুঝে গিয়েছি আমার কোন ইমেল দিয়ে খোলা। এখন দেখুন আমার সেই ইমেলে কিন্তু একটি কোড পাঠানো হয়েছে ফেসবুক টিম থেকে। এখন আমরা কী করবো, সেই ইমেলে চলে আসবো। আপনাদের নাম্বার হলে আপনারা সেই নাম্বারে চলে আসবেন, দেখবেন সেই নাম্বারে ফেসবুক থেকে একটা কোড পাঠানো হয়েছে। নাম্বার হলে নাম্বারে কোড পাঠাবে, ইমেল হলে ইমেল থেকে কোড পাঠাবে। এই যে প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের ইমেইলে, এমনকি দেখুন এখানে কিন্তু আমাদের একটি কোড পাঠানো হয়েছে। এই কোডটি এখন আমরা কপি করব, এমনকি এই পেজে এসে আমরা এই যে কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর তারপর কাজ হবে, আমরা আবারও এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। তারপর প্রিয় দর্শক, বুম, ভালো করে লক্ষ্য করুন, নতুন একটি পাসওয়ার্ড সেট করার অপশন চলে এসেছে। মানে আমরা নাম্বার ইমেলটা তো এভাবে খুব সহজে খুঁজে বের করতে পেরেছি, এমনকি বুঝতে পেরেছি কোন নাম্বার ইমেল দিয়ে খোলা ছিল, এমনকি এখন আমরা পাসওয়ার্ডটাও নতুন করে সেট করে নিতে পারবো। এই যে এখানে আপনাদের কাজ হবে, নতুন একটি পাসওয়ার্ড দিবেন, নতুন একটি পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি নতুন একটি পাসওয়ার্ড দিচ্ছি, এমনকি এখান থেকে কন্টিনিউ অপশনে তারপর একটা ক্লিক করব। ওকে, এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়েছি, এবার আমি কন্টিনিউ অপশনে ক্লিক করবো। আর অবশ্যই আপনারা ইমেল আর নাম্বার পাসওয়ার্ডটি এইবার মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন যে কোন ইমেল পাসওয়ার্ড দিয়ে খোলা ছিল, এমনকি বর্তমান যে পাসওয়ার্ডটি দিলেন এটাই কিন্তু আপনার বর্তমান ইমেল পাসওয়ার্ড হিসেবে এখন থেকে ফেসবুকে থাকবে। ওকে, আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, তারপর যদি একটু অপেক্ষা করি তাহলে আপনারা অবাক হবেন, আমাদের ফেসবুক আইডি কিন্তু রিকভারি হয়ে যাবে। এই যে লোডিংয়ের টাইমটুকু একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন, আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকে তাহলে কিন্তু সেই নাম্বারে একটা কোড আসবে। তো এই যে দেখুন, আমার নাম্বারের শেষ অংশটা এখানে দেখাচ্ছে 01, আপনারা আপনাদের নাম্বারের শেষ অংশটা দেখতে পারবেন, বা টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকলে দেখবেন লগ ইন হয়ে যাবে। তো আমার যেহেতু অন আছে, কোন নাম্বার আমি সেটাও বুঝে গিয়েছি, যে শেষের অক্ষরটা দেখে ডিজিটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন নাম্বারের শেষে 01, আমার কোন নাম্বারের শেষে 01 আমি তো এখন খুব সহজে বুঝে গিয়েছি। তো সেই কোডটাও আমি এখানে এই যে লগ ইন কোডের জায়গায় দিব, এমনকি এই যে সাবমিট কোডে একটা ক্লিক করব। ওকে প্রিয় দর্শক, আমাদের নাম্বারে একটি কোড এসেছিল, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। আপনারা বসিয়ে দিলে তারপর আমরা কী করবো, এই যে সাবমিট কোডে একটা ক্লিক করব, তারপর একটু অপেক্ষা করে দেখব আমাদের সামনে কীরকম একটা পেজ আসে। ও মাই গড, আমাদের আইডিটা দেখুন, এখন কিন্তু আমরা লগ ইন করতে পারবো। চাইলে এখানে সেভ করে রাখতে পারেন, আপনারা চাইলে সেভ নাও করতে পারেন। আমরা কী করব, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, তারপর একটু অপেক্ষা করে দেখব আমাদের সামনে কীরকম একটা পেজ আসে।
ও মাই গড, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রায় লগ ইন হওয়ার কাছাকাছি চলে এসেছি। আমরা এখন কি করব, এখান থেকে চাইলে আরও অন্যান্য যত ডিভাইস আছে সেগুলো থেকে আপনি যদি লগ আউট করে দিতে চান, তাহলে এই যে লগ আউট অফ আদার ডিভাইস, এই যে ওপরেরটা সিলেক্ট করব আমি, এখান থেকে চাই না যে অন্য কোনো মোবাইল আর লগ ইন থাক, যদি লগ ইন করে রাখি ভুলবশত বা যে কোনো কারণে, কন্টিনিউ অপশনে ক্লিক করব, এটা সিলেক্ট করে তারপর একটু অপেক্ষা করার প্রয়োজন হবে। তারপর দেখা যাক আমাদের সামনে কীরকম একটা পেজ আসে, এরকম একটা পেজ আসলে আমরা গেট স্টার্টে একটা ক্লিক করব। তারপর দেখুন এখানে একটা লোডিং নিচ্ছে, এই লোডিংয়ের টাইমটুকু আমরা অপেক্ষা করে নিচ্ছি, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। কিছু কিছু ক্ষেত্রে আমার এখানে যেমন ইন্টারফেস আসছে আপনার ক্ষেত্রে এরকম নাও আসতে পারে, একটু ভিন্ন রকম আসতে পারে, একটু উনিশ বিশ, কিন্তু এই সেম প্রসেসেই কিন্তু আপনারা আপনাদের আইডিটা রিকভারি করতে পারবেন। আমরা কী করবো, আবারও কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর দেখুন এখানে কিন্তু কিছু সিকিউরিটি এগুলো বলছে যে এগুলো আমরা রিমুভ করব কি না, আমাদের না, সব কিছু ওকে আছে, আমরা জাস্ট নেক্সট নেক্সট করে দিবেন আপনারা। আমরা গো টু নিউজ ফিড একটা ক্লিক করে দিচ্ছি, সব নেক্সট নেক্সট করলে তারপর দেখুন প্রিয় দর্শক ফেসবুক কমে চলে এসেছি, মানে আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে লগ ইন হয়ে গিয়েছি। এইভাবে প্রিয় দর্শক আপনার হারিয়ে যাওয়া আইডিটি, যেটার আপনার নাম্বার মনে নেই, ইমেল মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, আপনি এইভাবে খুব সহজে আপনার আইডিটি খুঁজে বের করতে পারবেন। খুব সহজে বলতে যে স্টেপগুলো দেখালাম সেই স্টেপগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমিও দোয়া পাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।